সুভাষিস রায় পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কাটুস কুটুস প্রস্তুতি চলছে ছবিটি প্রদর্শনের। রোববার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে হবে ছবিটির প্রিমিয়ার, আর 13 এপ্রিল সিরাজগঞ্জের রবীন্দ্র কাছারি বাড়ি দিয়ে শুরু হবে ছবিটির প্রদর্শনী। পহেলা বৈশাখে সারা দেশের বিভিন্ন স্থানে প্রদর্শিত হবে ছবিটি। বর্তমান প্রেমের ক্ষেত্রে দেশের সার্বিক সাংস্কৃতিক আচরণ আর প্রতিক্রিয়াকে উপজীব্য করেই নির্মিত হয়েছে কাটুস কুটুস। সুভাষিস রায় পরিচালিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে পহেলা বৈশাখ উপলক্ষে। তবে 12 এপ্রিল জাতীয় জাদুঘর মিলনায়তনে হবে উদ্বোধনী শো। এরপর 14 এপ্রিল দেশের 25টি অডিটোরিয়ামে আর শাহজাদপুরে রবি ঠাকুরের কুঠি বাড়িতে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে 13 এপ্রিল। আর কতক্ষণ লাগবে? আর 5 মিনিট লাগবে। কত দাম এটার? আমি এখনই হলে চলে যাচ্ছি, বাই, আর ফোন করবা না। হ্যালো কুটুস, কুটুস শোনো প্লিজ। রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, খুলনা সহ বেশ কয়েকটি শহরে এরই মধ্যে করা হয়েছে প্রদর্শনের সব আয়োজন। পহেলা বৈশাখ ছাড়াও আগামী 3 মাসে এটি প্রদর্শিত হবে দেশের বিভিন্ন জেলা ও থানা শহরে। মূলধারার চলচ্চিত্র না হওয়ায় একমাত্র এন্টারপ্রেনার্স লিমিটেড প্রযোজিত ছবিটি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে অডিটোরিয়ামগুলোতে। সমাজের প্রচলিত নিয়মের বেড়াজালে বন্দী তরুণের প্রেম, প্রেমিক যুগলের দিকে আট চোখে তাকানো এই সমাজের মানুষগুলোর যে অভ্যাসে পরিণত হয়েছে সেটা দেখানোর চেষ্টাই করেছেন নির্মাতা। এই বিষয়কে প্রতিপাদ্য করে ব্যস্ত শহরের এক প্রেমিক যুগলের গল্প কাটুস কুটুস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক কাজী সুস্মিন আফসানার চিত্রনাট্যে ছবির কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন মনোজ কুমার ও পিয়া বিপাশা।